প্রকৌশলী মেহেদী হাসান। বাংলা প্রকাশ কেন এইরকম একটি স্পর্শকাতর মর্মস্পর্শী মন ছুঁয়ে যাওয়া বই প্রকাশ করলো? আমি এখন বাংলা প্রকাশের প্রধান প্রকৌশলী মেহেদী হাসান, যিনি প্রকাশনা শিল্পে আমি বলবো যে বিপ্লব এনেছেন আঙ্গিকে চমৎকারিত্বে প্রকাশনায়, তার মুখ থেকে এই মর্মস্পর্শী বইটি প্রকাশনার পেয়ে চন্দ্রমুখী। আসলে এখন আমাদের সন্তান চন্দ্রমুখী এখন আর তার বাবা মার সন্তানের মধ্যে সীমাবদ্ধ নেই। চন্দ্রমুখীর যে হৃদয়স্পর্শী যে ঘটনাটি ঘটেছে তার জন্য দেশ ও জাতি একটি বাচ্চা শুধু হারায়নি। এটা কি আমাদের জন্য একটি কালো অধ্যায়, এবং সে যেই উচ্ছে নিয়ে আমাদের গণজাগরণ মঞ্চে দেখান সে জেগেছিল, এই বাচ্চাটি যাই না স্বাধীনতা বা কতটুকু বোঝে, কিন্তু সেটি আমাদের দেশের সকলে মন ছুঁয়ে গেছে। চন্দ্রমুখী নিয়ে আমাদের দেশের প্রতিটি দেশের লেখকরা যে প্রত্যেকেই এখানে এক কলম লেখার একটি প্রয়াস করেছেন, এবং এখানে দেশের প্রত্যেক কথা সাহিত্যিক এবং শিশু সাহিত্যিক সবার লেখা রয়েছে। বইটি সকলের মন ছুঁয়ে যাবে, এবং এই মায়াবী চন্দ্রমুখী এই বইটি আপনারা সবাই সংগ্রহ করবেন। বাংলা প্রকাশ এ ধরনের হৃদয়স্পর্শী একটি ঘটনা সকলের সামনে সকলের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটিকে সকল পাঠকের সামনে তুলে ধরার জন্য প্রয়াস ব্যক্ত করেছে, এবং আমি নিজে অত্যন্ত আনন্দিত যে এইরকম একটি বই সকলের হাতে পৌঁছে দিতে পেরে। সবাই মায়াবীর কথা জানুক এবং মায়াবী আমাদের সকলের সন্তান। এবং এই মেয়েটি কিন্তু এখন আর মুকুলের মেয়ে না, আমাদের ঘরে ঘরে ঠাই করে নিয়েছে। সেজন্য এরকম একটি উল্লেখযোগ্য প্রকাশনের জন্য আপনাকে শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। আল মাহমুদের কবিতা।